রবিবারের সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং। কালকে অনেক বড় হয়ে গেছিল ভিডিওটা, তাই ঠিকভাবে শেষ করতে পারিনি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছিল। আমার ছোটবেলাকার সব ছবি, আমার ফ্যামিলির ছোটবেলাকার সব ছবি, সেগুলো দেখতে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চলো, আজকে অলরেডি আজকে একটু দুজনকারই, আমার মায়ের দুজনকারই উঠতে দেরি হয়ে গেছে, ঘুম ভাঙেনি সকালবেলা, 8টার পরে ঘুম ভাঙলো আজকে, উঠে চাপটা খেয়ে নিয়েছি। এবার আমি এডিট করতে বসছি কালকের ভিডিওটা, আর ব্রেকফাস্টও রেডি করছি সাথে সাথে। তাহলে চলো তোমাদের নিয়ে আজকে দিনটা আমি শুরু করে ফেলি। গুছিয়ে রেখেছি আমার ব্যাগ, কিন্তু ব্যাগ দুটোই বড় বড় হয়ে গেছে, আর এখনও কিছু জিনিস ঢোকাতে হবে, কী করে নিয়ে যাবো বুঝতে পারছি না। কালকে ভাবছি সকালবেলা একবার ট্রাই করব ক্যাব বুক করার, কিন্তু বেশি বেলা করব না, সকাল সকালই চলে যাব। আর না হলে ভাবছি ট্রেনে করে বালি অবধি যাবো, বালি থেকে ক্যাব নিয়ে নেবো, দেখি কালকে কি করি। আপাতত ব্যাগ দুটোর যা অবস্থা, মানে বিশেষ করে ওই বিগ সাফার টাইপের ব্যাগটা বেশ ফুলে ফেঁপে গেছে, খুব ভারী নয় কিন্তু এত ফুলে ফেঁপে গেছে, জানি না সেটাকে কী করে নিয়ে যাবো। তাও তো কত জিনিস আমি রেখে এসেছি আগে থেকে কলকাতায়, তাও প্রচুর ভারী হয়ে গেছে, মানে মাঝখানেও আরেকবার গিয়ে রেখে এলে ভালো হতো এরকম ব্যাপার আর কি। তবে কলকাতায় তো কিছু কাজ ছিল না, সেই জন্য যাইনি, নাহলে শুধু শুধুই যাওয়া হতো, মায়ের সঙ্গে একটু সময় কম কাটানো হতো, তাই আর কি। দেখা যাক কালকে কি হয়। আর এখন প্রায় 1টা বাজে, এবার যাই আমি স্নান করতে, মা স্নান করতে গেছে, তারপরে আমি যাব। আর ঘর থেকে দেখতে পেলাম বেশ আজকেও টেবিল রোজ ফুল ফুটেছে, তাই যাচ্ছি আবার ব্যালকনিতে। আজকে সকাল থেকে ব্যালকনিতে বেশি যাওয়া হয়নি, অনেকগুলো জিনিস কিনতে কাটবার যাওয়ার ছিল, সেইগুলো সব নিয়ে এলাম কিনে, তো সকালবেলার ব্যালকনিতে বেরোনো হয়নি। আজকে সকালবেলার ওয়েদারটাও এত বাজে ছিল, কুয়াশার মতো, মানে কুয়াশার ধোঁয়াশা আর কি, ওই ধুলো মেশানো সব কিছুই যেমন এখানে হয় আর কি। তো সেই এলাম এবার একটু ব্যালকনিতে দেখতে। আর এই পাশের বাড়ির ছাদটায় কাল থেকে শুরু হয়েছিল, মানে ছাদটাকে প্রোটেক্ট করা, ওই ওয়াটারপ্রুফ করার চেষ্টা শুরু হয়েছিল। তো ওরা কীরকম জাল দিয়ে তার উপরে ওই যে ওয়াটারপ্রুফ রংটা বা ওয়াটারপ্রুফ যে পেস্টটা সেইটা দিচ্ছিল। তো আজকে দেখছি শেষ হয়ে গেছে, সাদা কটকট করছে। এই গরমকালে এই পাশে যদি কোনো কিছু সাদা থাকে না, সেটা খুব বিরক্তিকর, ওই সবসময় রিফ্লেক্ট করে আল, মানে সূর্যের আলোটা, এটা খুব বিরক্তিকর। এই যে দেখো পুরো ছাদটাতেই হয়ে গেছে রং করা। আজকে গেছিলাম একটু পেডিকিওর করতে, পেডিকিওর করে এলাম, এখানে অ্যাকচুয়ালি পাটা এত ধুলো নোংরা হয়ে কিরম ফেটে ফেটে গেছিলো, তাই পেডিকিওর করে পরিষ্কার করে এলাম। কালকে তো কলকাতা চলে যাব সকালবেলা, আর তো সময় হবে না, তো দুপুরবেলা গিয়ে করে চলে এলাম। আর বাড়ি এসে দেখলাম সূর্যটা এত সুন্দর দেখতে লাগছে, আর যেহেতু ওই ধোঁয়াশা হয়ে রয়েছে সেই জন্য সূর্য তেজটা তো নেই, শুধু সূর্যটা দেখা যাচ্ছে, ভালোই লাগছে বেশ দেখতে। আজকে তো এমনি আর সেরকম কিছু কাজ ফাজ ছিল না, ওই সকালে একটু দোকান বাজার করা ছিল, সেই সব করে নিয়ে এলাম, ব্যাগ গুছলাম। আর এখন মা একটু রেস্ট নিচ্ছে, আমি একটু মোবাইলে সিনেমা ফিনেমা দেখছি, দেখে তারপরে বিকেলবেলা চা খাবো, আর রোজের মতোই আর কি। বিকেলেও সেরকম কিছু কাজ নেই, মা তো ডিনারও বানিয়ে রেখেছে আজকে, ওই দুজনে একটু গল্প গুজব করবো, টিভি দেখবো, এই করেই কেটে যাবে আজকের দিনটাও।
কাকাকে আমি একটু টিভি দেখতে বসেছি আর মা বানাচ্ছে আমার অ্যাকচুয়ালি বানাইনি ফিটিং করছে আমার একটা চুড়িদার আমি গিফট পেয়েছিলাম তো সেটা বিশাল বড় ছিল আমার গায়ে সেটা মা ফিটিং করে দিয়েছে তো ব্যাস আর কিছু তো করার নেই মায়ের ওটা হয়ে গেলে হয়তো একসাথে টিভি দেখবো এইভাবেই আজকে দিনটা শেষ হয়ে যাবে আর সেই জন্য ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে তার মধ্যে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাপি থাকবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো সবার সাথে কমেন্ট করে জানিও কেমন লাগলো।